সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন বলেন। আমরা তো এটাই বুঝতে পারি যে ইসলাম ধর্মটা নবী মোহাম্মদ প্রবর্তক, নবী মোহাম্মদ আনছে, এবং তার একার পক্ষে এত বড় একটা ধর্ম কিভাবে বানাইলো, বা তার এত এত অনুসারী কিভাবে পাইলো সে? এত এত অনুসারী প্রথম দিকে তো সে কোনো অনুসারী পায়নি, পরবর্তীতে হচ্ছে গিয়ে যখন সে যে যুদ্ধ টুদ্ধ শুরু করছে, গনিমতের মালটাল আসা শুরু করছে, তখন তার লোক সংখ্যা বাড়ছে অনেক আরব দেশে। সেই সময় গোত্রগুলোর ভিতরে অনেক গোত্র ছিল যাদের কাজ, মূল কাজ ছিল লুটপাট করা, আমার ডাকাতি একটা করা। প্রশ্ন আছে ভাই, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার একটা ছোট প্রশ্ন আছে। সিয়াম ভাই, আপনার ফাদার কি করে? আপনার ফাদারের অকুপেশন কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, উনি একজন ইঞ্জিনিয়ার। ধরেন আজকে উনি মানে আগামীকালকে উনি রাস্তায় বের হয়ে লোক ডাকা শুরু করলো যে তার কাছে আসার জন্য, তিনি তিনি কি বেশি মানুষ জড়ো তিনি কি তার পিছনে বেশি মানুষ জড়ো করতে পারবেন, নাকি ধরেন আপনার এলাকার যে বড় গুন্ডা মাস্তান বা আপনার এলাকার বড় নেতা যার ক্যারেক্টার ঠিক নাই, সে ডাক দিলে বেশি মানুষ আসবে? কে ডাক দিলে বেশি মানুষ আসবে? মানুষ জড়ো করতে পারবে কি? আপনার ফাদার পারবে নাকি এলাকার গুন্ডা মাস্তান বেশি মানুষ জড়ো করতে পারবে? যাদের ভিতরে গুন্ডামাস্তানি আছে ওরা তো গুন্ডামাস্তানের দিকে আসবে, আর যারা যদি আমার বাবাকে যদি ভালো মনে করে তাহলে আমার বাবার দিকে আসবে, এরকম না বিষয়টা। কিন্তু বেশি মানুষ কোন দিকে আসবে, কোন কোয়ালিটির মানুষ আসবে, সেটা আমি জিজ্ঞেস করিনি। এটা ডিপেন্ড করে, যদি একটা সমাজে যদি ভালো মানুষ বেশি থাকে আমার বাবার দিকে আসবো, খারাপ মানুষ বেশি থাকলে ওই দিকে যাইবো। আপনার ডিপেন্ড এলাকায় যদি করেছে। ডাকে আপনার ফাদার, আপনার এলাকায় আপনার জি ফাদার যদি ডাকে, তাহলে জি কোন মানুষটা বেশি আসবে, কোন মানে কে মানুষ বেশি গ্যাদার করতে পারবে? অবশ্যই গুণাবাসন প্রভাবে এসে পারবে, এক্স্যাক্টলি। জি আসিফ ভাই, আমার এতটুকু বলার ছিল। প্রভাবশালী ব্যক্তি হতে হবে। তো সেই সময়ের আরব অঞ্চলের মানে কালচার, আরব অঞ্চলের সভ্যতা সংস্কৃতি যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই সেই সময় বিভিন্ন বেদুইন গোত্রগুলা ছিল, যে এই গোত্রগুলা আসলে কিছু কিছু লোকজন ব্যবসা বাণিজ্য করতো এবং কিছু কিছু লোকজন ডাকাতি করত। অন্য মানে কাফেলা যাচ্ছে, বাণিজ্য কাফেলা যাচ্ছে, লুট করে নিয়ে যেত, এইগুলোই ছিল তাদের প্রধান কাজ। সেই সমস্ত বেদুইন গোত্রগুলা প্রধান কাজ, প্রধান ব্যবসায় ছিল এটা। কিছু লোক ব্যবসা করতো এবং কিছু লোক ডাকাতি করতো। এটা ছিল অনেক গোত্রের মানে মূল কাজই ছিল ডাকাতি করা, বাণিজ্য কাফেলা পাট করে গিয়ে ডাকাতি করে নিয়ে আসা, মাল মাল সামান গিয়ে নিয়ে আসা। মোহাম্মদ যখন প্রথম প্রথম মানে ধর্ম প্রবর্তন করছে, তখন তো কেউই তার কথা শুনে নাই, সবাই তারা নিয়ে হাসাহাসি করছে। প্রথম 10 বছরে সে মাত্র মানে কয়েকজন মাত্র মানুষ জোগাড় করতে পারছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলোর ভিতরে কয়েকজন তার দলে আসছে, এছাড়া তো কেউ আসেনি। পরে যখন মদিনা গেল, মদিনা গিয়ে যখন সে যুদ্ধ বা টুদ্ধ দুঃখী শুরু করলো, দাসরা, দুঃখী দাসদেরকে জোগাড় করতে পারছিল। কয়েকটা দুঃখী দাসকে, যেই দাসদের আর কিছু নাই, জীবনে আর কিছু নাই, তাদেরকে খুব লোভ টোভ দেখাইলো যে তুমি, তোমরা তো জান্নাতে যাইবা, জান্নাতে গিয়া তুমি পৃথিবীতে কিছু পাইলা না, কিন্তু জান্নাতে গিয়া কিন্তু তোমরা অনেক কিছু পাইবা। হ্যাঁ, তখন কিছু দাস টাস এসে তার দলে যুক্ত হইলো। প্রথমে দেখা গেল কেউই তার দলে আসতেছে না। পরে যখন সে মদিনা গেল, মদিনা গিয়ে যখন ডাকাতি ডুকাতি শুরু করলো, বাণিজ্য কাফেলা আক্রমণ শুরু করলো, গনিমতের মাল আসা শুরু করলো, তখন দেখা গেল বিভিন্ন গোত্র এসে তার সাথে জড়ো হইলো, বিভিন্ন গোত্র এসে তাকে তার বায়াত গ্রহণ করলো, বিভিন্ন লোকজন এসে, এবং সে তখন শুরু করলো খুনাখুনি করা, বা ইহুদি গোত্রগুলাকে হুমকি ধমকি দিল যে তোরা যদি ইসলাম গ্রহণ না করো তাহলে মেরে ফেলামু। এক একটা গোত্রের কাছে গিয়ে গিয়ে সে হুমকি ধমকি দিত, তোরা যদি ইসলাম গ্রহণ না করো তাহলে মেরে ফেলামু। অসংখ্য হাদিস আছে, আপনাকে যদি দেখতে চান অসংখ্য হাদিস দেখাতে পারি, নবী মোহাম্মদ এবং তার সঙ্গী বাহিনী গিয়া হুমকি ধমকি দিত, ইসলাম কবুল না করলে মেরে ফেলামু, একের জবাই করে ফেলামু, তোরা এখন ইসলাম কবুল কর নিলে তোকে সব সম্পত্তি আমরা দখল করে নিবো। এই সমস্ত হুমকি ধমকি দিয়ে বহু লোককে সে ইসলাম ধর্মে আনলো। এরপরে যেটা হইলো, তারপরে দেখা গেল এবং আরো সিস্টেম করলো যে ধর্মে ঢুকতে পারবে কিন্তু বাইরে পারবে না। কি কি তামসার কথা, এই ধর্মে তোরা ঢুকতে পারবি কিন্তু এটা কিন্তু ইঁদুর মারার কল। হ্যাঁ, এটার ভিতরে ঢোকন যায় কিন্তু বাইরে যায় না, বাইরে গেলে তোরা মেরে ফেলবো। এই ধর্ম যদি ত্যাগ করতে চাস, তোরা যদি মনে করো যে আমি ভুয়া নবী, তাহলে কিন্তু মেরে ফেলবো। হ্যাঁ, তাহলে বাইরে যেতে পারবি না এই ধর্ম থেকে। তারপরে দেখা গেল যে এইভাবে এইভাবে সে অনেক যুদ্ধ যুদ্ধ করলো, যুদ্ধ যুদ্ধ করে ভালোই মাল সামান কামাইলো। কামানোর পর তো সে তো বিষ খায় মরলো, বিষ খায় মরার পর দেখা গেলো বেশিরভাগ লোক আবার ধর্ম ত্যাগ করে যেতেছে গিয়া। লোকজন তখন সবাই ধর্ম ত্যাগ করতেছে, আবু বকর তখন খলিফা, তখন দেখা যাচ্ছে দলে দলে লোকজন ইয়া হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে। তখন এই যে মোহাম্মদের মৃত্যুর সাথে সাথে পরপরই একেবারে ধর্মত্যাগের যে হুলস্থুল শুরু হয়, হুলস্থুল করে সব মানুষ ধর্মত্যাগ করতেছে। এ থেকেই তো বোঝা যায় যে মানুষজন মোহাম্মদের ভয় পায়, এই ধর্মটাতে গ্রহণ করছিল। পরে পরে আবার ফিরে আসলো কেমনে ধর্মের দিকে। শেষ করি, শেষ করি শোনেন, তারপরে মোহাম্মদের মৃত্যুর পরে যে দলে দলে মানুষ ধর্মত্যাগ করতেছে, এটা থেকেই তো প্রমাণ হয় মোহাম্মদের ডরে মানুষজন ইসলামের ভিতরে থাকছিল। এরপরে যে জিনিসটা হইলো, আবু বকর তখন ঘোষণা দিল যে যে হচ্ছে গিয়ে ইসলাম ত্যাগ করব, যে হচ্ছে গিয়ে জাকাত দিতে অস্বীকার করব, যে হচ্ছে নামাজ পড়বো না, যে হচ্ছে এটা করবো না সেটা করবো না, এগুলোর সবটির আমি মেরে ফেলবো। হ্যাঁ, তোমরা দলবল সব তরবারি নিয়ে জোগাড় থাকো, সব মেরে ফেলবো। তখন ওমর এসে তাকে বললো যে আপনি কি সব মেরে ফেলবেন এইভাবে, মানে সবাই মেরে ফেলবেন? আবু বকর তখন ঘোষণা দিল যে আল্লাহর কসম, আল্লাহর কসম এবং সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, যারা এইগুলা দিতে অস্বীকার করবে, একটা নীতিও মানবে না ইসলামের, সবাই আমি মেরে ফেলবো, সবাই জবাই করে ফেলবো। এবং তখন আবু বকর একটা বিরাট যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধের মাধ্যমে সে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করলো, বাদ বাকি মানুষ ভয়ে
আবু বকরের সৈন্যবাহিনী, ডাকাত বাহিনী, তরবারির ভয়ে তারপর আবার তারা মুসলমান হয়ে গেল। এইটার যদি আপনি দলিল দেখতে চান তাহলে দলিল দেখাতে পারি। কোনটা দলিল দেখতে চান? বিশ্বাস করি আপনাকে, দলিল লাগবে না। বিশ্বাস করা আমরা পছন্দ করি না, আমি পছন্দ করি না। যে কোনো সিরাত গ্রন্থ খুলেন, আল বিদা ওয়ান নিহা খুলেন, আবু বকরের শাসনামলে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল, জিন্দিকদের বিরুদ্ধে ধর্মত্যাগী এবং জিন্দিকদের বিরুদ্ধে জিহাদ, আবু বকরের জিহাদ, এই টাইটেল দিয়ে আপনি সার্চ করবেন, হাজার হাজার দলিল পাবেন, আবু বকরের পরিষ্কার ঘোষণা পাবেন যে যা দলে দলে মানুষ ইয়া হয়ে যাচ্ছে, ধর্মত্যাগী হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ ইসলাম ত্যাগ করে চলে যাচ্ছে, আবু বকর তখন ঘোষণা দিল সবাই মেরে ফেলবো, এই ভয়ে তারপর আবার দলে দলে মানুষ আবার ইসলামের ইসলাম গ্রহণ করলো। এই ছিল ঘটনা। আচ্ছা ভাই, যখন ইসলাম ধর্ম এই জন্যই, এই জন্যই আমি আপনাকে আপনার ফাদার এবং ডাকাতের তুলনাটা দিছিলাম আর কি। আচ্ছা এখন আপনি আমাকে বলতে, আপনি আমাকে মানে লেজিট পয়েন্ট বলতে পারেন যে ভাই ডাকাত হইলে যে তার সাঙ্গভঙ্গ বেশি থাকবে, ভদ্রলোকের সাঙ্গভঙ্গ কম থাকবে, এটা তো নেসেসারি কোনো পয়েন্ট না। হ্যাঁ এটাও ট্রু যে ডাকাত হইলে যে তার সাঙ্গভঙ্গ বেশি থাকবে, এটা এটাও নেসেসারি না। কিন্তু আমি আপনাকে উদাহরণটা দিছিলাম এই জন্য, কেননা নবীর মধ্যে দুইটা ক্যারেক্টারই ছিল। সে যখন মক্কা মক্কা পর্যন্ত ছিল, মানে যতক্ষণ তাকে হিজরত না করানো হয়েছে, মানে পালায় না গেছে, তার আগ পর্যন্ত তিনি তরবারি ছাড়াই ইসলামের দাওয়াত দিচ্ছেন, এবং তিনি 10 বছরে খুব বেশি লোকজন জোগাড় করতে পারে নাই, তার বেশি ফলোয়ার জোগাড় করতে পারে নাই। তিনি ফলোয়ার জোগাড় করতে পারছেন তখনই যখনই সে মানে একজন ছেঁচড়া লোক থেকে একজন ডাকাতে পরিণত হয়েছেন। যখন উনি ডাকাতে পরিণত হয়েছেন, মানুষ তরবারি তুলে নিছেন, আক্রমণাত্মক জিহাদ করছেন, তারপর হচ্ছে কি কাফলা লুটপাট করা শুরু করছেন, গনিমতের মাল ভোগ করা শুরু করছেন, তখন একজন ডাকাতের যেমন ইয়া বাড়ে, ফলোয়ার বাড়ে, সাঙ্গভাগ্য বাড়ে, ঠিক ঠিক সেভাবে তারও সাঙ্গভাগ্য বাড়ছিল। এই জন্য আমি আপনার ফাদার এবং একজন একজন লোকের অভদ্র লোকের তুলনা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আসিফ ভাই আরেকটা কথা ছিল যে এখন আপনি, এখন আপনি এই বিষয়গুলোর দলিল আমার কাছে চাইতে পারেন, কোন দলিলটা আপনি দেখতে চান সেটা একটু বলেন। না আমি আগে শুনছি এই বিষয়ে, এটা জানতে চাচ্ছি না। না না শুনছেন তো, কিন্তু দলিল তো মানে আমাদের কাছে তো দলিল দিয়ে আমরা আলোচনা করি, তাই না? দলিল প্রমাণ দিয়ে আলোচনা, কোরআন হাদিস সিরাত তারপর তাফসির, এই জিনিসগুলো দিয়ে আমরা আলোচনা করি। তো আপনি কি ভাই এই যে মক্কা, এই যে সিরাত গ্রন্থগুলো পড়ছেন? না বিভিন্ন আর্টিকেল পড়ছি, এগুলোর মধ্যে পাইছি। আচ্ছা সিরাত গ্রন্থগুলোতে যে একটা জিনিস আছে, মক্কা বিজয়ের পর নবী মোহাম্মদ কয়েক জায়গায় লোক পাঠিয়েছিল যে ওগুলারে সবগুলারে মেরে ফেল গিয়া, ওই ওই গোত্রগুলোর সাথে নবী মোহাম্মদের কোনো শত্রুতা ছিল না, এবং নবী মোহাম্মদ লোক পাঠিয়েছিল, লোক পাঠা খালিদ বিন ওয়ালিদকে পাঠাইলো, খালিদ বিন ওয়ালিদ গিয়ে সবাই মেরে ফেললো, ওই গোত্রে সবাই পিছ মোড়া করে বাইন্ধা, তারপরে একসাথে গড় 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 করে কল্লা কেটে ফেললো। ধর্ম ইসলাম গ্রহণ করবি না, তাহলে মেরে ফেলবো, এই কথা বইলা সবাই মেরে ফেললো। তার বর্ণনা সম্পর্কে আমার জানা আছে, এই বর্ণনাগুলো কি আপনি পড়ছেন? জি সম্পর্কে পড়া আছে আমার। আপনার কাছে কেমন মনে হয় যে এই যে একজন মানুষকে জোরপূর্বক জোর জবরদস্তি ভাবে একজন মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করা, এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয়? অবশ্যই খারাপ যে তাকে, যখন এগুলো জানতে পারছি যে তাকে নবী হিসেবে মানতেই যখন কষ্ট হওয়া শুরু হয়েছিল, আর কয়েকটা প্রশ্ন ছিল যেগুলো ক্লিয়ার করার জন্য আপনার কাছে আজকে আসলাম। তাহলে এই জিনিসগুলো দেখলেই তো পরিষ্কার বোঝা যায় যে তিনি এত তেলে এত মানুষ জুটাইলো কেমনে। একে তো লোভ লোভ লালসা ভয়ভীতি, তারপর আবার দুনিয়াবি ভয়ভীতি, না না করলে আর কি মাইরা মাইরা বউরে তুলে নিয়ে যাবে, বউরে গনিমতের মাল বানাবে। মনে করেন আমারে যদি একজন ফারাজ ভাই হুমকি দেয়, তুই যদি আবার ধরে না আসোস তাহলে তোর মাইরা তোর বউরে গনিমতের মাল করে নিয়ে যাবো, তোর পোলারে দাস বানাবো, এই কথা বললে তো ফারাজ ভাই যদি শক্তিশালী হয় তাহলে তো আমি তো একটু ভয় তো পাবই, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই লাস্ট কোয়েশ্চন, যেটা যে ইসলাম ধর্মে আমরা জানতে পারি আদম, তারপর হাওয়া, তারপর মুসা, এরকম অনেক অসংখ্য নবী আছে, এখন প্রত্যেকের কবর আমরা পাই না, কিন্তু আদম এবং মুসার কবর ঠিকই এখনো আছে, ওইগুলোর ভিতর কি আদম ওরা আছে নাকি আর কিছু? আদমের কবরটা কোথায় আছে ভাই একটু বলেন তো। বের করি সহি হাদিসের বর্ণনা মতে, সহি হাদিসে বলা আছে নবী রাসুলের কবরকে আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন। মানে হচ্ছে নবী রাসুলের কবরকে জমিন কখনো ভক্ষণ করতে পারবে না, মানে পচাইতে পারবে না। নবী রাসুলের মৃতদেহ মরার সময় যেরকম ছিল এখনো একদম অক্ষুণ্ণ আছে। এই সহি হাদিসটা কি আপনি পড়েছেন ভাই? না পড়া হয় নাই। আচ্ছা আমি আপনাকে হাদিসটা দেখাচ্ছি, হাদিসটা দেখাবার পর আমি যে জিনিসটা আপনাকে বলবো, যে আপনি যেখানে বললেন যে নবী আদমের কবর সেখানে আছে, তাহলে তো ভাই খুব সহজ ইসলামকে সত্য হিসেবে পুরো পৃথিবীর সামনে প্রমাণ করে দেওয়াটা তো খুবই সহজ। আর কবরটা খুইরা একটু, সেই মৃতদেহটা যে দেহটা এখনো পচে নাই, সহি হাদিসে বলা আছে যে মৃতদেহ নবী রাসুলের মৃতদেহ কখনো পচবে না। আচ্ছা আমরা হাদিসটা একটু বের করি, হাদিসটা একটু দেখি। আচ্ছা সিয়াম ভাই আপনি কোথায় আছেন? আপনার এখান থেকে এরকম ইসেন মানে রাস্তার সাউন্ড আসছে কেন? জি বাইরে আছি আমি, বাসার ভিতরে না এখন বর্তমানে। আচ্ছা হাদিসটা বের হয়ে গেছে, আমি একটু হাদিসটা পড়ে নিই। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 1636 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জুম্মার দিন সর্বোত্তম, বা নিচে বলা হয়েছে তিনি বলেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণের দেহভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। এই হাদিসটা নাসাই শরীফে আছে, আবু দাউদে আছে, আহমদ ইবনে হাম্বলের ইসে আছে, দারামিতে আছে। তাহকিক, এটা তাহকিক হচ্ছে আলবানি তাহকিক করে এটাকে সহি গ্রেডিং দিয়েছে এবং হাদিসটা সহি। শুনুন আবু দাউদ শরীফে 1521 নম্বর হাদিস, এখানে বলা আছে জবাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন।
আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। সুনন নাসাই শরীফের 1377 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন, এখানে বলা আছে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহ গ্রাস করা হারাম করে দিয়েছেন। মানে নবীদের দেহ এখন পর্যন্ত যে মৃত্যুর সময় যেরকম ছিল এখন পর্যন্ত সেরকমই আছে। জমিন মানে কখনো, হ্যাঁ বলেন, সেই হিসাবে যদি নবী মোহাম্মদের কবর যদি খোঁড়া হয় তার শরীর অক্ষত অবস্থায় পাওয়া যাবে সেই হিসেবে নাকি? তো পাওয়া যাওয়ার কথা। তাহলে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 2,24,000 নবী নবী রাসূল ওদের আছে, অক্ষত, ওদের যে বডি কোনো গেল, বডি একটা গেল গেল কই? একটা নবী রাসূলের দেহ কুইরা আমাদের কি দেখাইতে পারবে? পারবে না মুমিনরা যে এই বডিটা এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছে, একটু ক্ষয়ক্ষতি হয় নাই, যেটা হচ্ছে ভাই আল্লাহর মোসা। যে এটা আমারও প্রশ্ন, এটা আসি ভাই, কিন্তু ভাই মানে যদি আমি এখন আমি একটা আমরা কথা যদি বলি, নবীর কবর খোলা কিন্তু নেসেসারি না, নবীর কবর খোলা নেসেসারি না, এই জন্য ভাই মানে নবীর যেখানে রওজা, তারা যেখানে মানে দাফন করা হয়েছে, সেটাকে বলা হয় জান্নাতের টুকরা, মানে জান্নাতের মাটির নিচে তাকে কবর করা, মানে কবর করা হয়েছে। এখন মুমিনদের ভাষ্য মতো তো জান্নাত হচ্ছে আমাদের ইউনিভার্সের বাইরের কোনো একটা জিনিস, তো ওইটার মাটি যদি এক্সিস্টেন্সের মধ্যে থাকে, মানে মসজিদের চিপার মধ্যে পড়ে থাকে, সেই মাটি নিয়ে গবেষণা করি তো বের করা যায় যে তারা পুঁতা হয়েছে ইউনিভার্সের বাইরের মাটি দিয়ে। হ্যাঁ আরো একটা প্রমাণ করা যায়, আরো একটা প্রমাণ আমি দেখাচ্ছি সহিহ হাদিস থেকে দেখাবো। ফারাজ ভাই আপনি যে এই কথাটা বলবেন কিন্তু আপনি কিন্তু হাদিস থেকে দেখায় বা কোরআন থেকে দেখায় বলতে হবে, আপনি কিন্তু দলিল ছাড়া বলতেছেন জান্নাত হয়ে যাবে, এটা কিন্তু দলিল দেখাচ্ছেন না ফারাজ ভাই, এটা কিন্তু ঠিক না, আপনার কিন্তু দলিল দেখাতে হবে। ভাই আমি তো দলিল পাইলে, আচ্ছা দলিল পাইলে আমি আপনার দেখাবো, এটা তো খুব আচ্ছা কমন নিউজ তাদের জন্য, এটা তো মানে নতুন কিছু, মানে এটা অস্বীকার করার মতো কোনো মুমিন তো আমি পর্যন্ত দেখি নাই ভাই। আচ্ছা আমরা একটা হাদিস দেখি সহি মুসলিম হাদিস একাডেমি 7108 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে দেখেন জান্নাতি জান্নাতি যারা তাদের কবরকে অতঃপর তার কবরকে দৈর্ঘ্য প্রস্থে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং সবুজ শ্যামল গাছ দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত। তো আমরা জানতে পারি যে একজন মুমিন ইমানদার ব্যক্তির কবরটা দৈর্ঘ্য প্রস্থে 70 হাত করে হয়ে যায় এবং সবুজ গাছপালা শ্যামল গাছপালা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তো যে কোনো একজন মুমিন ব্যক্তির মুমিন বান্দার কবর খুঁড়া একটু আমাদেরকে দেখা দেখ, সেখানে সবুজ গাছপালা এবং 70 হাত প্রশস্ত জায়গা টায়গা, ফ্ল্যাট ফ্ল্যাট নিশ্চয়ই ফ্ল্যাটের মতো নিশ্চয়ই, এটা একটু দেখা দেখ, যে কোনো একটা তো এখন দেখাতে হবে, নাহলে আমরা বুঝবো কেমনে? এখন ওদের যদি এটা জিজ্ঞেস করেন তো ওরা বলবো ওই মুমিন ছিল কিনা এটা আমরা জানবো কেমনে, আর যদি যে কোনো প্রশস্ত হয়ে একজনের থাকে। কবর খিলা, যে কোনো ধরেন 1 লাখ মানুষের কবর খুললো, একজন তো পাঞ্জাব মুমিন তাই না, তার কবরটা তো 70 হাত প্রশস্ত হয়ে যাবে তাই না, ওইটাই বা দেখা। এই লজিক দেখাইতে পারে যে 70 হাত প্রশস্ত যে হয়েছে এটা জাস্ট ওই মুমিন ব্যক্তি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবো না, এরকম এটাই লজিক দেখানো স্বাভাবিক। ও ও আচ্ছা আচ্ছা, আর কেউ দেখতে পারবো না তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে মানে নবী রাসূলের যে মৃতদেহ ওইটা তো অক্ষত, ওইটা তো দেখাইতে পারবো। তাহলে তো বলতে হবে যে নবী মোহাম্মদ হচ্ছে যে মানে সর্ট অফ মানে কথা ঠিক মতো বলতে না পারা একজন লোক, সে তো মেসেঞ্জার হিসেবে একটা ফেইলিয়ার ফেইলিয়ার মেসেঞ্জার হয়ে গেল। কেননা নবী মোহাম্মদ এখানে কোথাও বলে নাই যে ওই ব্যক্তি শুধুমাত্র দেখতে পারবে যে 70 হাত, কিন্তু মানে বাংলাদেশের সীমা সফর আন্ডাবাস ছাড়া বুঝা ফেলাইছে যে এটা শুধুমাত্র ওই মরা ব্যক্তি বুঝতে পারবে যে এটা 70 হাত। না এটা এটা তার বিভিন্ন উম্মত আছে যে আলেমগুলা যে আছে ওরা বলে বিভিন্ন ওয়াজ মাহফিল যে এগুলা যায় ওই তো ওগুলা মানে গিয়ে বলে, মানে আলেম মানে বাংলাদেশের সিপার আলেমরা হচ্ছে মোহাম্মদ এর বেশি ইসলাম বুঝছে নাকি, এটাই যেটা তো। মোহাম্মদ মোহাম্মদ বুঝে নাই যেটা, সেটা তারা বুঝছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি খালি জাস্ট এটা চাই যে যে আদমের কবর যেটা বললেন সেটা খুঁড়া আমাদের সবাই একটু দেখা দেন ভাই, আমরা একটু দিনের কথা আসি, আমাদেরকে এই প্রমাণটা একটু দেন, আদমের বডি যে এখন অক্ষত আছে আমাদেরকে একটু দেখা দেন ভাই দিলে। ভাই নবী মোহাম্মদ তো জিন্দাই আছে ভাই, তাকে তো যে সালাম দেয় কি বলেন ভাই, ওইখানে যে তো ধরেন আমরা যখন কোনো কবর দেখি আমরা কি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, নবী মোহাম্মদ যে এত সুন্দর মতো খালি সালাম দেয় আবার আসসালামু আলাইকুম ইয়া হাবিব। আবার একজন ব্যক্তি আছে যে ব্যক্তি গিয়ে মানে দোয়া পড়তেছিল তখন নবী কবর থেকে হাত বাইর করে, হাত বাইর করে হাত ধরছে, এটা জানেন ভাই? আমি এটা জানি না ভাই, সে নাকি 90,000 হাজি তারা নাকি সবাই নিজের চোখে দেখছে নবী কবর থেকে হাত। আবু বকরের কাহিনী জানেন না, একটা আবু একটা বকরের লাশটা কি হয়েছিল? আসিফ ভাই একটা আর্টিকেল লিঙ্ক দেয় যেখানে দাবি করছে যে নবীগণের কবর গুলার লোকেশন পাওয়া গেছে, একটু ওপেন করে দেখেন যদি। তাহলে তো ভাই খুবই ভালো কথা, একটা কইরা সেটা একটু দেখা দেখ, যে কোনো একজন নবীটা বাইর করে দেখা দিলে তো হয়, তাহলে সমস্যা কোথায় এখন এখানে? যদি এটা খুলতে যান তাহলে তো আপনি আর অক্ষত থাকবেন না বলে মনে হয়, ধরেন আপনি গেছেন নবী মুহাম্মদের কবর খুঁড়তে, এখন তো আপনি আর বেঁচে থাকবেন বলে তো মনে হয় না। তাহলে এটা তো মানে আমরা তো একটা দিনের ভালোর জন্য করতেছি, আমরা তো সারা পৃথিবীতে জানাইতে চাই যে যে নবী নবী ইসলাম আসছে সত্য। হচ্ছে, নবী আসছে মানুষকে কনভিন্স করার জন্য যে ইসলাম সত্য। এখন এখন তার সে কবরটা যদি যদি খোলা হয় তাহলে হ্যাঁ দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবো, হ্যাঁ দলে এটাই দলে তো তো মানুষ ইসলাম গ্রহণ করবে, তারে দুনিয়াতে পাঠানোর যে সার্থকতা, মানে যে রিজন, সেটা। সেটাই তো সে মানে জিন্দা থাকতে সে কিছু করতে পারছে আর না পারছে, সে মরার পর তো অ্যাটলিস্ট একটা অবজেক্টিভ প্রমাণ দিতে পারবে, এটা তো নবীর জন্য গৌরবের বিষয়। তার সে যে চায় যে তার এক গাদা ইয়া থাকবে, লাখো লাখো তার উম্মত থাকবে, সে তার উম্মত দিয়ে গর্ব করবে, এই গর্ব করার ব্যবস্থা তো তো মুমি দেরি করে দেওয়ার কথা এখন, মানে উচিত তো সেটাই। কিন্তু ভাই আল্লাহ পাকের ইচ্ছা হইলো মানুষজন অন্ধবিশ্বাস করুক, বুঝছেন? প্রমাণ দিব না যে ইচ্ছা না করতে ভাই, কাজী না তিনি কাজী তো ব্রেইনের মতো যে জানি কিন্তু বলবো না।
না, তিনি তো একদল মানুষকে সৃষ্টি করছেন জাহান্নামের লাগা, এখন যদি সবাই যদি মুমিন হয়ে যায় তাহলে জান্নাত আর জায়গা হইব না, জাহান্নামে কে থাকবে পরে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জান্নাত তো পুরানো লাগবে, না পুরাইলে তো মানুষ, না পুরাইলে তো আল্লাহর আতায় পানি এটাই তো, হবে না নাকি? আল্লাহর আতায় তো পানিও দরকার, সেটাও এখন সেটাও যদি একটা কথা। এখন যদি প্রমাণ হয়ে যায় যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, তাহলে তো জাহান্নামে আর কেউ থাকবো না, সবাই তো জান্নাতে ঢুকে পড়বো, জান্নাতে জায়গা হইব কিনা আর কে জানে। হ্যাঁ তাহলে জান্নাতে জায়গা হবে। আচ্ছা ঠিক আছে সিয়াম ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ভালো থাকেন। আচ্ছা ভাই, আবার কথা হবে ভবিষ্যতে নিশ্চয়ই, ভালো থাকেন আপনিও।